লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন দেখুন বিস্তারিত ঝড়ের পরে সমুদ্র থেকে উঠে এলো এক দানবাকৃতির জীব ঘনাচ্ছে রহস্য হারকেন হারবে তার দাপটে ভয়ঙ্কর ঝড় ও প্রবল বৃষ্টি আর তারই জেরে দক্ষিণ পূর্ব টেক্সাসের তটে দেখা মিলল এক অতিকাকায় রহস্যময় প্রাণী টুইটারে যাকে দেখে বিশ্বের অন্ত নেই সকলের ন্যাশনাল অরবিন সোসাইটির সোশ্যাল মিডিয়ার ম্যানেজার প্রীতি দেশাই এই ছবি পোস্ট করেন টুইটারে টেক্সাস শহর থেকে পনেরো মাইল দূরে গ্যালভে স্টেশনে মিলেছে প্রাণী সন্ধান তার কয়েকটি ছবি পোস্ট করে প্রীতি জানতে চান এই নরকীয় প্রাণীটি কি। প্রাণীটির চোখ মুখ কোনোটাই স্পষ্ট নয় চেহারা অতি কাকায় সবচেয়ে তার তীক্ষ্ণ দাঁতের শাড়ি টুইটারে এই প্রাণীটিকে শনাক্ত করার চেষ্টা চালিয়ে অনেকেই অনেক মতামত দেন কেউ কেউ তো প্রাণীটিকে পৃথিবীর বাহিরের অন্য কোনো গ্রহের বলে বর্ণনা করেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকেই দেশাই জানান তিনি বেশ কয়েকজন বিজ্ঞানী ও গবেষকের সঙ্গে ব্যাপারে কথা বলেছেন কিন্তু নিশ্চিত করে কেউই বলতে পারছে না প্রাণীটির আসল পরিচয় শেষ পর্যন্ত প্রীতির সঙ্গে কথা হয় কেনেথ টিগে নামের একটি জীববিজ্ঞানী তিনি প্রাণীটিকে শনাক্ত করেন বলেন এটি একটি স্নেক ইল প্রজাতির প্রাণী সমুদ্রের তিনশো ফুট নিচে থাকে এটি তবে এছাড়াও এ ধরনের আরও দুই রকম প্রজাতির প্রাণী হতে পারে এই প্রাণীটি ঝড়ের প্রকোপে সমুদ্রের তীরে উঠে আসা মৃত এই প্রাণীটিকে ঠিকমতো চিনে উঠতে পারা যায়নি এখনও আপাতত এই প্রাণীটিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য অব্যাহত সবাই নিজের ধারণা অনুযায়ী চেষ্টা করছেন এটিকে চিনে নিতে শেষ পর্যন্ত বিজ্ঞানীরা এটিকে চিনে উঠতে পারেন কি না সেটাই এখন দেখার আমার এই আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে